রাজুর মা? হ্যাঁ। রাজুর স্কুলের সময় হয়ে গেল, স্কুলে যাবে না? রাজু তো রেডি আছে, ধরো বাবা। বাবা আমি যাই। যাই মানে? আমি তোর সাথে যাব না। না বাবা, তোমাকে আর যেতে হবে না, আমি এখন বড় হয়েছি, একাই যেতে পারবো। শাবাশ শাবাশ, এতদিন পর মনে হচ্ছে তুই বীর মুক্তিযোদ্ধা রফিকের ছেলে। আমি চাই তুই একদিন অনেক বড় হবি, ন্যায়ের পক্ষ নিয়ে অন্যায়ের প্রতিবাদ করবি। আমি জানি তুই আমার নাম রাখবি। যা যা যা, যাবার আগে বলো আমার এখানে আর কখনো আঘাত করবে না। কেন, কি হয়েছে? স্যার বলেছেন এখানে নাকি ছোট্ট একটা মগজ আছে, আঘাত লাগলে মানুষ মারা যায়। ঠিক আছে বাবা, এই আর আঘাত করবে না। এখন তুমি দেরি না করে স্কুলে যাও। যাই বাবা। দেখেছো রাজুর মা, ছেলের সাহস আর বুদ্ধি। আমার বিশ্বাস রাজু বড় হয়ে একদিন এই বংশের নাম উজ্জ্বল করবে। রাজুটা পাকা খেলা হয়ে গেলি, হার মানিয়ে দিলি, কখনো বলে চাষবাস তুই বাদে। রাজুর বাবা তুমি একটু যাও না, প্রায় সন্ধ্যে হয়ে এলো, ছেলেটা এখনো ঘরে ফিরলো না। আমার মনে হয় স্কুল ছুটির পর প্রাইভেট পড়তে গেছে। প্রতিদিনই প্রাইভেট পড়তে যায়, এত দেরি তো কখনো করেনি। তাও তো ঠিক, তুমি চিন্তা করো না, আমি দেখছি। এই তো আমার রাজু চলে এসেছে। এত দেরি করলি কেন মা? স্কুল ছুটির পর প্রাইভেট পড়তে গিয়েছিলাম, তাই দেরি হয়েছে। তাই দেরি হয়েছে, আর এদিকে চিন্তায় অস্থির। যা হাত মুখ ধুই আয়, খাবি। আচ্ছা মা। কি হলো রাজুর মা? আমি বলেছি না রাজু প্রাইভেট পড়তে গেছে। আমার রাজু শুধু লেখাপড়া নিয়েই ব্যস্ত, অন্য কোথাও যেতে পারে না। দেখতে হবে না ছেলেটা কার। ছেলে তাহলে শুধু ওনার। বোকা, ছেলে একটাই আর দুজন আরে। রাজু সত্যি করে বলতো বাবা, তুই প্রাইভেট পড়তে গিয়েছিলি? পরীক্ষার রেজাল্ট দেখলেই বুঝতে পারবে। আজও তো সন্ধ্যা হয়ে এলো, রাজু এখনো ফিরছে না। তুমি এত উতলা হচ্ছ কেন? তুমি তো জানো স্কুল ছুটির পর রাজু প্রাইভেট মাস্টারের কাছে পড়তে যায়। দেখবে রাজু এবার খুব ভালো রেজাল্ট করবে। করবে, অবশ্যই নাম করবে, তবে ভালো নাম করবে না। কি বলছেন মাস্টার সাহেব? যা সত্যি তাই বলছি আমি। আপনার বিশ্বাসের উপর কালো দাগ পড়েছে। তার মানে? আসার সময় রাস্তায় ওর সাথে দেখা, ওকে জিজ্ঞাসা করলাম স্কুলে যাস না কেন, ও বলল আমার বাবার খুব অসুখ। কি বলছেন মাস্টার সাহেব? মাস্টার সাহেব যা কইতেছে সব সত্য। রাজু গ্রামের সব পোলাপান গুলো নষ্ট করে ফেলাইতেছে, এই বয়সে গ্রামের পোলাপান গুলো লইয়া ওই জঙ্গলে জুয়া খেলে, আবার সিগারেটও টানে। আমার রাজু জুয়া খেলে, সিগারেট টানে। শুধু তাই না, এই দেখেন আমার পোলার কি অবস্থা করছে। অপুর মা হবন, এখনো সময় আছে রাজুরে সামলান, তা না হলে পোলা একদিন বংশের মান ইজ্জত সব শেষ করে দিব। এ আয়।
রাজু, রাজু, রাজু গজব হয়ে গেছে, তোর বাবা মারা গেছে। রাজু শুনছিস, তোর বাবা মারা গেছে। তুই এমন ভাবে বলছিস যেন তোর বাবাই মারা গেছে। একদিন তো সবাইকে মরতে হবে, তুইও মরবি আমিও মরব। তোর বাবার কবরে মাটি দেবার জন্য তোকে ডাকছে। আমি কবরে মাটি না দিলে কি আমার বাবা কবর দেওয়া হবে না? রাজু তো এখন এলো না, কি করব? দয়া করে আপনারা লাশ কবর দিয়ে দিন। খবরদার, মায়ের মতো পবিত্র শব্দকে তোর মতো পাপী মুখে নিবি না। আজ থেকে তুই না আমার সন্তান, না আমি তোর মা। তোকে নিয়ে কতই না স্বপ্ন দেখেছিল তোর বাবা। তুই তার সব স্বপ্নকে দুঃসাহস করে দিয়েছিস, আমাকে বিধবা করেছিস, সন্তান হয়ে বাবাকে খুন করেছিস। তুই খুনি, তুই খুনি, তুই খুনি। আজ আমি তোকে মেরে ফেলবো, তোকে মেরে ফেলবো, আজ আমি তোকে মেরে ফেলবো, তোকে মেরে ফেলবো, মেরে ফেলবো, আজ আমি মেরে ফেলবো, মেরে ফেলবো, তোকে আজ আমি ছেড়ে দাও। আজ থেকে তুই না আমার সন্তান, না আমি তোর মা। তোকে নিয়ে কতই না স্বপ্ন দেখেছিল তোর বাবা। তুই তার সব স্বপ্নকে ধূলিসাৎ করে দিয়েছিস। তুই আমার সামনে থেকে চলে যা, তোর মুখ আমি আর দেখতে চাই না। চলে যা, দূর হয়ে যা, দূর হয়ে যা। ভিতরে যান না, উপরে উঠে নাকি। দৌলতনগর বস্তির মালিকের ছেলে, চল ওকেই নিয়ে যাই, যা ডিমান্ড করব তাই পাবো। চল। আপনার পোলা না না মরে নাই, বাইতে আছে। বাবা বাবা কি হয়েছে তোর? বাবা কি হয়েছে আপনার পোলারে? ছেলে ধরারা চুরি করে নিয়ে যেতে, এই পোলাটাও আরে বাঁচাইছে নাকি? বাবা তুই আমার ছেলেরে বাঁচাই দিয়ে উপকার করছস, আমার সব কিছু দিয়ে দিলেও এর ঋণ শোধ হবে না। খারাপ খারাপ এই নে তোর বকশিস, নে আমার ছেলে নামে মিষ্টি খাস নে। আরে কুন্দুস, তুই তো ফকিরের চেয়ে অধম। পাঁচটি তাকে ফকিরের ভিক্ষা দেয়, আর আমি তোর ছেলের জীবন বাঁচিয়েছি। আমি 500 টাকা নেব, না 1 টাকা কম, না 1 টাকা বেশি। 500 টাকা নিবি, না 1 টাকা কম, না 1 টাকা বেশি? এ কুন্দুস, এখানে মারিস না, জানিস না এখানে একটা ছোট্ট মগজ আছে, আঘাত লাগলে মানুষ মারা যেতে পারে। ছোট আর বড় কি রে, তোর তো মগজই নাই,
তুই তো বহুত বড় হারামি, জীবন বাঁচানোর জন্য 500 টাকা নিবি? আরে কোন দোষ, তোর মিষ্টি কথা আমার মন গলবে না, জলদি করে আমাকে 500 টাকা দিয়ে দে। যদি না দেই তাইলে কোনো ব্যাপারই না, আবার যদি তোর ছেলেকে আমি পাই তাহলে মেন হলে ছেলে ডাক্তারদের ডেকে দেব, আমার হিসাব নিকাশ শোধ হয়ে যাবে। শালা কুন্দুসের বাচ্চা কুন্দুস, করে কি হিসাব শোধ না করে কোন জায়গায় যাস? এই নে, এই নে তোর 500 টাকার নোট। আমি তোর হিসাব বুঝে গেছি, আর কখনো কোনো মানুষের উপকার করিস না বাবা। আরে কোন দোষ, আমি কখনো বাপের উপকার করি নাই, তুই আবার কে? যা তো বাবা, যা 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 না। দৌলত খান এই ছেলেটাকে দেখ, ওর তেজ দেখ, যখন তোর ধন দৌলত কেউ লুট করে নিতে চাইবে তখন এই ছেলেটি তোর কাজে আসবে, ওকে যেতে দিস না। শোন, এই তুই থাকিস কোন জায়গায়? এখন তো এখানে দাঁড়িয়ে আছি, মনে কর এখানেই থাকি। বুঝে গেছি বুঝে গেছি, তুই দুনিয়াতে একা, আরে যার কেউ নাই তার এই দৌলত খান আছে, দেখ এই বস্তি আমার, আজ থেকে তুই আমার ছেলে, আজ থেকে তুই আমার হইয়া এই বস্তির ভাড়া তুলবি, কি কথা পাকা? গেছে রে। মনে হয় সব টাকা দিয়া আমার হোটেলটা পাকা করে। ওই শালা, অর্ধেক টাকা আমাদের বকরা দে। বকরা বকরা এটা কি কইলো? ও বুঝছি বুঝছি, তোমরা বক রাখাইতেইছ, তবে হারাম খাওয়ানোর আগে আমার ওস্তাদের লগে কথা কয়ে লইতেইব। শালা, আবে কোন হালায় তোর ওস্তাদ? ওই যে Oh!
চাইছ? রাজু বকরা খায়, তোমরাও বকরা খাও। আচ্ছা, রাজু যা খায় ওরাও তা খায়, কিন্তু রাজুর সাথে ওরা পারে না কেন? বুঝছি, শালা রক্তটা খারাপ হয়ে গেছে গা। খাও, রাজুর মাইর খাও, দুগলাই খাও, লোকে কিছু খাও। দূর হয়ে তা আমি খেলাম। টাকা তুমি দেখতে গোল কেন করো? কোন গোল টাকা তুমি দেখতে গোল না তো? টাকা তো গোল না, এ তো লম্বা। এই নেই দৌলত, তোর বস্তির ভাড়ার টাকা 50,850 টাকা। মারবো তুই, মা তারা সরা, মা তারা সরা। তুই বাবা দি। আরে সোবার হুবু মিয়া, তুই তো তোর বাপ সম্পর্কে ভালো জানিস। ঝরে যাওয়া চুল দিয়ে টুথ ব্রাশ বানিয়ে মুখ ব্রাশ করে, ওই লোকের কাছে 5,000 টাকা চাওয়া, আর ঘোড়ার কাছে তরকারি চাওয়া সমান কথা। সারাদিন শুধু টাকার জন্য আল্লাহকে ডাকে। আল্লাহ, আমারে তুমি আরো টাকা পয়সা দাও, আমারে আলবারি বইরে টাকা দাও, এগুলা যেন কেউ চুরি করবার না পারে, কেউ চুরি করবার না পারে। তার জন্য পাহারাদার কইরা আমার ঘরে একটা লক্ষ্মী বউ পাঠায়ও। আল্লাহ, এ রহমানুর রহিম, তুমি দয়ার সাগর, আমি তোমার গোলাম, আমারে আরো টাকা দাও, বেশি করে টাকা দাও, টাকা 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 দাও, আল্লাহ টাকা। এ কি রাজু, তুই টাকা চুরি করেছিস? কি বলছিস, একটা ভালো কাজের জন্য যদি 5,000 টাকা এনেই থাকি তাহলে চুরি হলো? তাছাড়া এই টাকা না থাকলে তো তোর বাবার কোনো ক্ষতি হবে না, একদিন তো এই টাকার মালিক তুই হবি। যদি বাবা জানতে পারে তাহলে? জানবে কি করে, তোর বাপ তো আর টাকা গুনে রাখে না। তোর বাপ বলে টাকা গুনলে নাকি কমে যায়, মাসে মাসে ভাড়ার টাকা যে পায় তা আমি এনে দেই। তোর বাপ না গুনে আলমারিতে ভরে রাখে। নে, তোর কাজে যা। না, এ পার্টি তোরও যেতে হবে। কোথায় যেতে হবে? বম্বের সুপারস্টার প্রভুদেবা হয়ে মুকালা মুকাবেলা হোগা ও লাইলা।
যাচ্ছি কাল নেই এই দুনিয়াতে, হাসি খুশি থাকো ভাই সকলের সাথে। কাল নেই এই দুনিয়াতে, হাসি খুশি থাকো ভাই সকলের সাথে। টেনশন করে কেন চুলটা পাকাও, বারবার ডাক্তার কেন দেখাও, যত কাল নেই এই দুনিয়াতে, হাসি খুশি থাকো ভাই সকলের সাথে। টেনশন করে কেন চুলটা পাকাও, বারবার ডাক্তার কেন যে দেখাও, যতক্ষণ বেঁচে আছো করো এনজয়। জীবনটা হারে কিছু নয়, এই জীবনটা হারে কিছু গেলে বাঘে খায়, পিছে গেলে সোনা পায়, উড়াল কথা ছাড়ো রে। কেউ যদি চাটি মারে তুমি ধরে কষে, তার থাপ্পড় একটা মারো রে। ভালোবাসি ভালোবাসি জীবনের দেবী, তুমি জেনে রাখো রে। কাছে আসো আরো বেশি, ভালোবাসো আমার বুকে থাকো রে। আজ আছি কাল নেই এই দুনিয়াতে, হাসি খুশি থাকো ভাই সকলের সাথে। টেনশন করে কেন চুলটা পাকাও, বারবার ডাক্তার কেন যে দেখাও, যতক্ষণ বেঁচে আছো করো এনজয়। জীবনটা এই বাংলা কাছে জবাবটা কে দেবে রে। এই বুকে কান পেতে শোনো কি কয়, জীবনটা আগে কিছু নয়, এই জীবনটা আগে কিছু নয়। আজ আছি কাল নেই এই দুনিয়াতে, হাসি খুশি থাকো ভাই সকলের সাথে। টেনশন করে কেন চুলটা পাকাও, বারবার ডাক্তার কেন যে দেখাও, যতক্ষণ বেঁচে আছো করো এনজয়। জীবনটা আরে কিছু নয়, এই জীবনটা আরে কিছু নয়, আ জীবনটা আরে কিছু নয়। এভাবে ওদের ভয় ভয়ে তোমরা আর কতদিন বাঁচবে? ওদের ভয় না করে কি করবো, ওরা বস্তি ভেঙে ফেলবে। এই দেখো, ওদের বিরুদ্ধে আমি রিপোর্ট তৈরি করেছি, আগামীকালের খবরে কাগজে যখন এটা ছাপানো হবে তখন ওই বস্তি ভাঙবে তো দূরের কথা, ওরা তোমাদের খেদমত করবে। বাহ 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 রিপোর্টার বাহ,
খবরের কাগজে ধমক দিয়ে গরিব লোকদের বস্তি বাঁচাতে চাও? কিন্তু ওই জামানা বদলে গেছে, এখন খবরের কাগজ একটা ব্যবসা হয়ে গেছে, পয়সা কামানোর জন্য উল্টা পাল্টা অনেক কিছু হেডলাইন ছাপা হয়। অমুক নেতা গ্রেপ্তার, অমুক নারী ধর্ষণ, খুন, চিন্তায় রাহাজানি, এসব তো পত্রিকা তামাশ হয়ে গেছে। তোমাদের খবরের কাগজের উপর ইদানিং বাচ্চারা পায়খানা করে পায়খানা করে। ইউ আন্ডারস্ট্যান্ড? ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। এ তোমার ভুল ধারণা, খবরের কাগজের অনেক শক্তি। খবরের কাগজ একটা দেশে পরিবর্তন আনতে পারে, জনগণের মাঝে যশ জন্মাতে খবরের কাগজ। একটা কথা বলতে পারো রিপোর্টার, 1972 সাল থেকে পর্যন্ত তোমার খবরের কাগজ দেশের কোনো পরিবর্তন এনেছে? তোমার খবরের কাগজ পড়ে কে জাগবে বলো? সইতে দাও, সইতে দাও, ওদের অন্যায় অত্যাচার সইতে দাও, অভ্যাস হয়ে গেছে, অভ্যাস হয়ে গেছে। খুব তো বড় বড় কথা বলতে পারো, তাহলে ওদের পাশে গিয়ে দাঁড়াচ্ছ না কেন? ওদের জাগাচ্ছ না কেন? জাগানো যায় জিন্দা মানুষকে, মৃত মানুষকে জাগানো যায় না। এখানে জীবিত আছে কে? সব মোর্তা, সব মোর্তা, সব মোর্তা। দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাপার, লুঙ্গিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার, 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 হুঁশিয়ার। বোন, আমার আগে পান মুখি দাও, আমার স্বামী কামড় দেবে, তাইলে খুব ভালো হয়। আচ্ছা বোন না। বোন, আমার আগে একটু পানি দাও, আমার বাচ্চা স্কুলে যাইব। আচ্ছা নাও। আমি লই আলি। আরে দিলা, উপকার কর, উপকার কর, ততটাই কর যতটা ভালো লাগে, তার বেশি করিস না। দেখলে আজও তুমি পানি পেলে না, তুমি সবার আগে এসেও পানি পাও না, আর আমি সবার শেষে এসেও পানি পাই না। এই জন্যই বলি সময় সদ ব্যবহার করো। আমাকে দেখেছো, আমি সব কাজ সময় মতো করি। মা, মা, আমার কি লাগছে, খাইতে দাও। দিলা দেখ, যে দেখ, আমার দেশের ভবিষ্যৎ বুখা নাঙ্গা। এদেশের মানুষ ঘুম থেকে উঠে খাবার চায়, এই এই খবরের কাগজ কেউ পড়তে চায় না, কেউ পড়তে চায় না। তুমি এত বুঝো, আমাকে না শুনিয়ে বস্তি লোকদের শোনাও না, তাহলে আমাকে আর পত্রিকাতে লিখতে হবে না। আমার যে বেশি বুদ্ধি, এই কথা গতকাল পত্রিকায় উঠেছিল কিন্তু। মা গি, এত কোন পানি নিতে এটা কোন লাগা লাগা ত্রিক করতেছো? বাহ, কেমন না আমার আমি শুনেছো, শুনেছো আওয়াজ? মামা, আমার মা এমারটাছে, বাঁচান না। তোর বাকে তুই বাঁচা। আমি কিভাবে বাঁচাবো, আমি তো ছোট। হ্যাঁ ছোট, তাতে কি হয়েছে? ইলেকট্রিক লাইট পোস্টের বাল্ব ঢিল ছুঁড়ে কখনো ভেঙেছিস? তাহলে ওই ড্যাগ ইট পরে আছে, উঠা আর সোজা ওর মাথায় মার। যাহ যাহ, মার, মার, আরে মার না, ওর মাথায় মার। দেখেছো তোমার কথার কত সত্যি? ন্যায় অন্যায় তুমি ভালো করেই বোঝো, সব কথা তুমি হেসে উড়িয়ে দাও কেন? তুমি নিজেও জাগো, মানুষকেও জাগাও। আবার জাগো, আবার জাগানোর কথা। আরে রিপোর্টার, তোমার কথা আমার দেখা হওয়ার শখ নাই, আমাকে খাইতে দাও, বিরক্ত করো না, আর যাও, আরে যাও তো। পাগল কোথাকার,
এই দিলা আমাকে সমাজ সেবক বানাতে চায়, আমাকে নীতিবান বানাতে চায়, আমাকে নীতিবান বানাতে চায়। ড্যাডি, বারোটা বাজে তো, এখনো ঘুম থেকে উঠছো না? আর ঘুম পুরোপুরি না হলে দিনটা ভালো যায় না। আগে আমার দিনটা ভালো করো তো, আমার কিছু টাকার দরকার, বান্ধবীদের নিয়ে বেড়াতে যাবো। তোর যত টাকা প্রয়োজন নিয়ে যা। থ্যাংক ইউ ড্যাডি, থ্যাংক ইউ। হ্যালো চৌধুরী, ঘুম থেকে জাগো, খবরের কাগজ খুলে দেখো, হেডলাইনে কি লিখেছে, তোমার বিল্ডিং বানানোর স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। সকাল সকাল এরকম বাজে কথা বলতে তোমার লজ্জা করে না? আমাদের মাঝে বাধা হয়ে কে এসেছে? ওই রিপোর্টার আশা, আজকের সব কাগজের হেডলাইনে রূপনগর বস্তি বাসীদের হেফাজত করার জন্য বড় বড় কথা লিখেছে। আর জানোই তো, ওর নাম প্রধানমন্ত্রীও জানে। এখন উপর থেকে অর্ডার এসেছে ওই রূপনগর বস্তিবাসীর হেফাজত করার জন্য পুলিশ পাঠাতে। মানে এখন এখন আমি উপরের অর্ডার মতো পুলিশ পাঠিয়েছি। তাহলে বস্তি খালি করবার জন্য অন্য উপায় বের করো। একটা উপায় আছে, আর তা হলো রাজা ভাই। মিউনিসিপ্যালিটির হসপিটালে নরবরে খাট, ডাক্তার নাই। এই চার প্রকার রক্তের পরীক্ষা করে, আন্দোলন করেছো বলে এই অবস্থা, অনশন করেছ বলে পুলিশ মুখ খুলে মুখের ভিতর শরবত ঢেলে দিচ্ছে। এই কাজ বাদ দিয়ে যাও গাছতলে বসে টাইপ করো, টাইপ করো। তুমি কি আমাকে দেখতে এসেছো না খোঁচাতে এসেছো? আরে না, খোঁচাতে আসেনি, আমি তোমাকে বলতে এসেছি, তুমি ওই রূপনগর বস্তি বাঁচাতে চেয়েছিলে না? এখন রূপনগর বস্তি রূপনগর ময়দান হয়ে গেছে, ছেলেপেলেরা ক্রিকেট আর ফুটবল খেলে। কিছুদিন পর ওখানে বড় বড় হোটেল হবে, বিদেশিরা আসবে, দেখাবে বাংলাদেশিরা ন্যাংটা ন্যাংটা, ওরা ছবি তুলবে দেশে নিয়ে যাবে, দেখাবে বলবে ডার্লিং ডার্লিং। এই দেখো, এই দেখো বাংলাদেশ। কি বলতে চাও তুমি? আরে অভি, তুই দাঁড়িয়ে আছিস কেন? না আয় বস, বস। আমরা তো ঘরের কথাই বলছি, আমরা তো ঘরের কথাই বলছি। আপা, আপা, আরে কি আপা আপা করছিস, কি বলবি বল না। আসলে প্রবলেম ইজ কি, আসলে প্রবলেম ইজ কি, কি শুরু করেছিস, কি বলবি খুলে বল না। তুই বলতে পারবি না। আমি বলি ও ও প্রেমিকাকে দেখতে যাবে, ভাড়া লাগবে। ও গাড়ি ভাড়া চাও? মানে না, টাকা হাওলাত চাও? কলা কি করেছে বলে
আর 3 বছর ধরে তুমি বাড়ি ভাড়া দাও না। তুমি আমাকে কাজ শিখাতে এসেছো, ভাড়া নিতে এসেছো আমার এই অবস্থায়? না না না, তুমি এইখানে এই হাসপাতালে, তুমি না প্রতিদিন এই হাসপাতালে ওষুধ চুরি করে আমাদের বস্তিতে নিয়ে বিক্রি করো, তুমি না রক্ত চুরি করে বিক্রি করো, আমি ম্যাডামকে সব বলে দেব। ঠিক আছে ঠিক আছে, চুপ করলাম, আছে বের করো, এত ওষুধ চুরি করো আর মাত্র 500 টাকা পকেটে, ভিখারি কোথাকার, যাও ভাগো যাও। আরে দরকার না হলে 500 টাকা দিতাম না। না রাজু চল, এখানে থাকা যাবে না, যদি লাইগা যায় দেখি কিছু করা যায় কিনা। আজ আপনার কপাল খারাপ, শুধু হাঁটছে। মনে হচ্ছে তোমার চোখ খারাপ, চোখে কম দেখো। তোমার মাথা খারাপ, আমার চোখ সম্পূর্ণ ভালো। কে তুমি? আরে তুমি ওনাকে চিনো না, উনি হচ্ছেন এই শহরের নাম করা চোখের ডাক্তার। নাম করা চোখের ডাক্তার? ডাক্তার সাহেব আমায় মাফ করে দিন, দেখুন তো আমার চোখে কি হয়েছে। আমার চোখের দিকে চোখ রেখে তাকাও। তুমি তাই করবে যা আমি বলবো। অভি লাগা 500 টাকা। বাঘ মার্কায়, বাঘের পরে হাতি, হাতি মার্কায়। পেয়ে গেছি 5,000। 5,000 লাগালে কত পাবো? 50,000। ঘোড়াও চরকা 5,000, হাতি মার্কায়। লাগা গেছে। পেয়ে গেছি 50,000 টাকা। তোরা নাচবি আর গাইবি, তারে নারে 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 নারে। সোনার অলংকার রাখে ব্যাংকের লকারে, লোকে সোনার অলংকার রাখে ব্যাংকের লকারে, আমি তোমায় রেখেছি আমার অন্তরে। লোকে সোনার অলংকার রাখে ব্যাংকের লকারে, লোকে সোনার অলংকার রাখে ব্যাংকের লকারে, আমার অন্তরে।
গোলাপ রাঙা ঠোঁট ঠোঁট ভরা মৌ, সেই মৌয়ের স্বাদ দিতে কবে হবে বউ। ঠোঁট ভরা মৌ, সেই মৌয়ের স্বাদ দিতে কবে হবে বউ। জানি না কেমন করে ধরেছো পাগল মোরে কোন সেই মন্তরে, আমি তোমায় রেখেছি আমার অন্তরে। লোকেশন আর অলংকার রাখে ব্যাংকের লকারে, লোকেশন আর দরজা খোলা কেন? না বাবা, আমি ভালো মানুষ, আমি দেখতে পারুম না। ও নীলা, ও চোখ খুলে দেখ, আমার সব কিছু নষ্ট হয়ে যাইতেছে। অনিলা, উঠ উঠ না। না বুঝছি, কপাল ঠুকাই দেব, কপাল ঠুকাই দেব, রাখবো না জীবন, এই জীবন আমি রাখবো না। ঠাকুরাইতে তুমি আমার ঘরে? হায় হায় করছো কি, জলদি বাই হও, বস্তির লোকজন দেখলে ইজ্জত যাইব, আমার কলঙ্ক হইব। আমি তো এই যেই চাই, বস্তির লোকজন জানবো তোর বাপ মা সহ্য গুষ্টি, তোর কলঙ্ক আমার গলায় ঝুলাইয়া দিব। আমি সেই কলঙ্কের বোঝা গলায় লইয়া মরণে রাগ পর্যন্ত ঘুরা বেড়ামু। ডাক দে, ডাক দে, কে আছে তোর বাদম? নীলা,
রাখবে তোর মারে মা তুমি এখন আইসো না এটা কথা বুঝতে তাইলে না আমি তোর কোনো কথা শুনবার চাই না তুই আমার সাথে বিশ্বাসঘাতকতা করছিস আমার আলমারিতে 5000 টাকা চুরি করছিস তুই বিশ্বাস কর আমি টাকা চুরি করি নাই একদম চোখ তুই চুরি না করলে 5000 টাকা হাওয়া হয়ে উড়ে গেল 1 কোটি টাকা কনফার্ম 1 কোটি টাকা কিসের 1 কোটি টাকা 5 টাকা কামানোর মুরাদ নাই 1 কোটি টাকা স্বপ্ন দেখো তোর এ বাড়িতে জাগা নাই বাড়িয়া 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 বের করে দাও পরে দিও আগে খেতে দাও পেটে অনেক ক্ষুধা তোর খিদা নি কুসি করছি আমার 5000 টাকা আল্লাহ রে আমার 5000 টাকা পেটে দানা পানি না থাকলে মানুষ তো দূরে থাকুক ঘুর আরো ঘুম হয় না তোর এই কথা কাকে শোনাচ্ছিস আমি কি তোর কাছে খাবার চেয়েছি এই শহরের হাজার হাজার মানুষ না খেয়ে ফুটপাতে ঘুমায় আমি একদিন না খেয়ে আছি তো কি হয়েছে আমি কি মরে যাবো শালা না কইতাছি একটা সিগারেট টানবা রাজু ভাই আবে মানলেন নাতি তুই কি আমাকে ভিখারি মনে করিস এই দেখ শালা সিগারেটের প্যাকেট ফোন থাকলে তো ঠিকই শালা হইতাম তবে এমন মাঝে শালা না হয় ভালো তুমি নাকি তেলটা ঘুমাও আমি যাই ওই সময় মতো দোকানটা বন্ধ করিস যা বাবা তোর মামারে খাবারটা দিয়ে আয় মা তো মালে খাওয়ান দিছে তুই খেয়েছিস আর দেখাইছি আর বাকিটা আমার জন্য নিয়ে এসেছিস দেখ মাসুম আমি আজ পর্যন্ত কারো ভাত কেড়ে খাইনি যা তোর হাতে তোর মাকে খাইয়ে দে আচ্ছা মামা একটা কথা কম কি বললি মামা বা মাসুম বা আমি তো আত্মীয়স্বজনের কথা সব ভুলে গিয়েছিলাম তুই আবার আমাকে সব মনে করে দিলে এই কি জানতে চাস বল তোমার মাইপা মারে ছোটবেলা কোনো গল্প শোনাইতো না মামা কথা কও তোর থাকা উচিত আজ না হয় আমি তোকে বাঁচালাম আগামীকাল কে তোকে বাঁচাবে নারী হয়েছিস তাতে কি হয়েছে ঘরে বসে থাকার জন্য নাকি ঘরে বসে থাকতে থাকতে তোর অলস হয়ে গেছিস পোশাক কুর্তার মতো জীবন যাপন করতে করতে তোদের অভ্যাস হয়ে গেছে উপরালা হাত দিয়েছে কিসের জন্য মুখ দিয়েছে কিসের জন্য বাঁচাও বাঁচাও চিৎকার করার জন্য কে আসবে বাঁচাতে কেউ না কেউ না ওই হাতে প্রতিবাদ কর ওই দেখ পরে আছে রাখি উঠাও মার কুত্তার বাচ্চা দেব আমি বসে বসে তামাশা দেখব দেখেছ তোমার কথার কত শক্তি এই বস্তির ঘুমন্ত মানুষগুলোকে একমাত্র তুমি জাগাতে পারো
আরে রিপোর্টার, এখানে বিড়ি চালাতে ম্যাপ অন্যের কাছ থেকে চেয়ে নিতে হয়। চুপ চুপ যাও, আরে নিজে কাজ করো, যাও 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 যাও। চুপ, কি বললি দাদি? মনে কর তোর বিয়ে হয়ে গেছে, আজই গিয়ে বিয়ের কথা পাকা করে আসো। এই এখন তো খুশি তো? দাদি বাহ শোভা বাহ, ঠিক জায়গা মতোই কোপ মেরেছিস। ওই দৌলতনগরে চৌধুরী শপিং কমপ্লেক্স তৈরি করার স্বপ্ন আমার এতদিনে পূরণ হবে। দৌলত খান চৌধুরী না, তাই তো? আরে কেমন আছিস বন্ধু? কেমন আছিস দৌলত খান? ভালো। তা কি মনে করে আসা হইলো? আমি তো মনে করছিলাম মানুষের পয়সা হইলে মানুষ মোটা হয়ে যায়, তোরে দেখে সেই ছোট্টবেলার কথা মনে পড়ে। তুই ছোট ছোট ঘর বানাতিস, তোর মনে পড়ে? এখন বড় বড় বিল্ডিং বানাইতেছিস। যাগে, কি খাবি, ঠান্ডা না গরম? না কিছুই লাগবে না। শোন দৌলত, তুই তো আমাকে ছোটবেলা থেকে চিনিস, জানিস আমি কোনো প্যাজ গুচ করে কথা বলি না। তোর ছেলে আছে, আমার এক মেয়ে আছে, শুনেছি ওরা দুজন দুজনকে ভালোবাসে। যা কিছু তোর আছে ওগুলো আমার, আমার যা কিছু আছে ওগুলো তোর ছেলের। তোর যা কিছু আছে সেগুলো আমার, এইটা কিভাবে? সোজা কথা, আমার যা কিছু আছে বিয়ের পর তো তোর ছেলেরই হয়ে যাবে। দেখ ভাই, এসব তো লেনদেনের কথা হয়ে গেল, তাইলে তোর আর আমার সম্পর্ক রইল কোথায়? তাছাড়া তোর আর আমার মধ্যে লেনদেন কিসের? আর যৌতুক নেয়া বা দেয়া আমি পছন্দ করি না। আমি দিন রাত পরিশ্রম করে যে টাকা উপার্জন করেছি ওগুলো কার জন্য? না ওগুলো আমার লাগবে না। দেখ, আমি এই চিন্তা করেছি, নগদ 1 কোটি টাকা আমার জামাইকে দেব। 1 কোটি টাকা, 50 লক্ষ টাকার গহনা, আর একটা বাড়ি যার দাম 3 কোটি টাকা, এসব আমার মেয়ের নামে দেয়া আছে। 1 কোটি টাকা নগদ, 50 লক্ষ টাকার গহনা, হইল 1.5 কোটি, একটা বাড়ি যার দাম 3 কোটি, হইল 4.5 কোটি। ওর অ্যাকাউন্টে জমা কোটি তিনেক তো হবেই। আমি বাবা হয়ে আমার মেয়ের জন্য কি কিছুই করব না? 3 কোটি টাকার ব্যাংক ব্যালেন্স, তাহলে হইল 7.5 কোটি, 7.5 কোটি, 7.5 কোটি। জীবনভর অন্যের বিয়ের সাহায্য দিয়েছে, এখন আমার মেয়ের জন্য কিছুই করব না। আর তাছাড়া জামাই তো 1,50,000 টাকা সালামিও পাবে, তাহলে হইল মোট 8 কোটি টাকা। দেখ ভাই, তুই না করিস না, এই ওদের দুজনের মন ভেঙে দিস না। এইটা কি কোষ, আমি না করে ওগো মন ভাঙবো কেন? তোর কথার উপর আমার কোনো কথাই নাই, তুই কইলেই হয়। তাহলে আজ থেকে তুই আর আমি দিয়ে আই করি তো নাই। আমার নাম ডিলা, সব করে তুমি ঠিলা, এত দেরি করতেছেন কেন? আইসা লোক ইরিত করার শখ, আমি তারে মিটাই দেবো। পরাণের বন্ধু রে, হাসি দিমু তোর কারণে,
আশিস মোর কারণে এই জীবন রাখমু না রে তরে না পাইলে পরাণের বন্ধু রে আশিস মোর কারণে চৌধুরী বাহ কি চালি না চলেছ, আমি তো মনে করেছিলাম রাজনৈতিক নেতারা বড় ক্রিমিনাল, এখন তো দেখছি ওদের ওস্তাদ তুমি। আমি তো আমার চাল চলেছি, বাকি কাজ শেষ হলেই ওই দৌলতনগরে আমরা শপিং কমপ্লেক্স বানাতে পারি। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? ওটা কি খালি ময়দান যে গিয়েই বিল্ডিং বানাবে? আমার তো মগজেই আসে না তোমাকে মন্ত্রী বানালো কে? বড় ভাই, 40 বছর ধরে ওরা ওখানে আছে, ওদের সরাবে কি করে? 40 বছর ধরে চেষ্টা করে ওই বস্তি কেউ খালি করাতে পারেনি। 40 বছর ধরে যে কাজ তোমরা করতে পারোনি, মনে করো সেই কাজ 40 মিনিটই হয়ে গেছে। প্লিজ রাজা ভাই, এখন ওই বস্তিতে কিছু করা যাবে না, সামনে নির্বাচন আর ওখানে আমার অনেক ভোট, আপনার যা কিছু করার নির্বাচনের পরেই করবেন প্লিজ। আহা, নির্বাচন নিয়ে তুমি এত অস্থির হচ্ছ কেন? এই এলাকায় রাজা ভাই যা বলবে তাই হবে, রাজা ভাইয়ের উপর কথা বলার মতো লোক এখনো জন্মে। অনেক হয়েছে, এখন বলো কি করতে হবে। ভাই, সামনে নির্বাচন, আমাদেরকে জোরদার ভাবে নির্বাচন করতে হবে। প্রিয় ভাই সব, স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত কত ইলেকশন আসলো আর গেল, কত নেতা আসলো আর বড় বড় ভাষণ দিয়ে চলে গেল, কিন্তু এবার ভিন্নতর পর্যায়ে দুই দলের দুই নেতাকে আমরা হাজির করেছি। উনি হচ্ছেন দেশপ্রিয় পার্টির সভাপতি জনাব খায়রুল বাহার, আর উনি হচ্ছেন জনদরদী পার্টির সভাপতি দেলোয়ার খান। জনগণকে বয়স দিবেন, বাজাও তালি। ওনার মার্কা হচ্ছে রুটি, ওনার কথা হলো এদেশে মানুষকে রুটি খাবেন আর নিজেও খাবেন, বাজাও তালি। ভাই সাহেব,
অনেকদিন আগে থেকেই আমি নির্বাচন করে আসছি, আপনারা আমাকে ভোট দিয়ে পাশও করিয়েছেন, আপনারা ভালো করেই জানেন আমি আপনাদের জন্য কি না করেছি। দেখি মাইক ভাই সব, উনি সব মিথ্যা কথা বলছে, উনি আপনাদের জন্য কিছুই করেননি। আমি দিয়েছি বাচ্চাদের দুধ কাপড় চাউল আর অনেক কিছু দিয়েছি। ভাই সব আপনারা এর কথা বিশ্বাস করবেন না, ও সব মিথ্যা কথা বলে, আপনাদের কাছ থেকে ভোট দিতে চায়, আপনাদেরকে বোকা বানাতে চায়। আমরা আর বোকা হব না, না আপনার কাছে না ওনার কাছে, আমাদের চোখ কান খুলে গেছে। ভাইরা শুধু একবার একবার আপনাদের সেবা করার সুযোগ আমাকে দিন। আমাদের সেবা করতে করতে দেশে লাল বাতি জ্বালিয়ে ছাড়বে। শামা এত বড় সাহস, তোকে এমন করে শাস্তি দেব যে থাকার জন্য জায়গা পাবি না। রাজু, অভি, রাজু, কি হয়েছে? বস্তিতে আগুন লাগাই দিছে। কি করলি? এই শিখে একটু তাড়াতাড়ি চল। দৌলতনগর বস্তিতে আগুন ধরেছে। ভুলে যাও হেডকোয়ার্টারের মেসেজ, মরতে দাও 4-5 হাজার লোক, জ্বলতে দাও দৌলতনগর বস্তি, তারপর আমরা যাব। আর শোনো, অয়েল সেট অফ করে রাখো, কেউ যদি জিজ্ঞেস করে বলবে সেট খারাপ ছিল। তোমার মা তুমি কিছু হয়নি, দাঁড়াও কোথাকো বাবা, কোথাকো কোথাকো মাসু, রাজু, অভি, আমার মাসুম কথা কয় না কেন, কোথাকো বাসেন, কোথাকো কোথাকো কোথাকো। অভি লাশ দাপনের ব্যবস্থা কর। থ্যাংক ইউ। টাকাগুলো দিয়ে যা, সব টাকা। হ্যাঁ সব তাগুই তো টাকা, আমার চোখের সামনে ছোট ছোট মাসুম বাচ্চা গুলা আগুনে জ্বলছে গেল, একজন আর একজনকে খুন করলো, তারা সবাই আমার সাথে বড় হয়েছে। ও গো বাবা তো আমি যারাজু টাকা লয়ে যা, আবার নতুন করে ঘর বানাই দে। কি দেখতেছ যেমন করে, যা যা লইয়া যা। জানিস তুই এই শহরে মানুষ আসে এক স্বপ্ন নিয়ে,
সবাই রে আমি আশ্রয় দিছি, আমি কারণে কোনদিন জিজ্ঞাসা করি নাই কি না কোন দলের কোন আনতে আইছে, কারা যে আগুন লাগাইছে, তা করে আল্লাহ মানুষ বানাইছে না জানোয়ার বানাইছে, আল্লাহই জানে। দৌলত খান, ছোটবেলায় বাবা মারা গেছে, এইসব বাবার স্নেহ ভালোবাসা কিছুই বুঝি নে, আজ বুঝলাম আমার জীবনের সব আশা পূরণ হয়ে গেছে। এই দৌলত খান, এই দৌলত খান, আজ থেকে তুই আমার বাবা। তুই আমারে বাবা খুঁজে দেখলি, তুই যদি আমারে বাবা বলে মনে করিস তাহলে আজ থেকে তুই আমার বড় ছেলে, আর বড় ছেলে হওয়ার কারণে তুই আমার একটা কথা দে, আমি মরে গেলে তুই নিজ হাতে আমার কবরের মাটি দিবি, আর ও ভিড়ে তোর ছোট ভাই মনে করে বুকে ঠাই দিবি, কথা দে রাজু, কথা দে, কথা দে। কথা দিলাম বাবা, বাবা বাবা। বাহ বাহ বাহ, নেতারা আমাদের দয়া দেখাতে এসে গেছেন, সাথে আমাদের জন্য সাহায্য নিয়ে এসেছেন, আগামীকাল খবরের কাগজে হেডলাইনে ছাপা হবে, মানুষ দেখবে, মানুষ দেখবে, দেখবে দেখবে, নেতারা গরিবের জন্য জীবন দিয়ে দিচ্ছে, সামনের নির্বাচনে পাশ করতে কোনো অসুবিধা হবে না, তাই না? আমরা তোমাদের জন্য খাবার নিয়ে এসেছি, খবর দল আর এক পা আগে বাড়িয়েছিস তো, তোদের হারামের পয়সার খাবার তোদেরকে খাইয়ে দিব, আর মনে রাখিস রাজনীতি নামে যে বিবাদ সৃষ্টি করে আমাদেরকে মারতে চেয়েছিলি, আমি বেঁচে থাকতে তা কোনোদিন হতে দেব না। হ্যাঁ, আমরা যদিও আলাদা আলাদা দল করে থাকি, কিন্তু তোদের মতো নীতি হারা স্বার্থপর বেমান নই, আমাদের উপর যে অত্যাচার করেছিস তার বাসুর একদিন না একদিন তোদেরকে দিতেই হবে। আরে এটা তুমি কি বলছো, আমরা তোমাদের জন্য সাহায্য নিয়ে এসেছি। শোনো আমার ভাই বোনেরা, তোমাদের এই অবস্থার জন্য আমরা মর্মাহত, তোমাদের এই অবস্থা দেখে দুঃখে আমার বুকটা ফেটে যাচ্ছে, তাই তোমাদের জন্য কিছু খাবার কিছু কাপড় নিয়ে এসেছি। ওই বেমানের বাচ্চারা, আমরা চাই না তোদের সাহায্য, চাই না তোদের খাবার, আমরা শালা তুই আমাদের বিরুদ্ধে পাবলিককে খাবার দিস, দেখা শালা দেখা গেল মজা, ঠিক আছে এই এসো, এই চলো চলো। স্যার এই ফাইলটা দেখুন স্যার, এই ফাইলে সমস্ত তথ্য আছে, আপনি বুঝতে পারবেন স্যার এই ঘটনার সাথে জড়িত কারা। কমিশনার সাহেব যখন এই কেসটি নিয়ে মুভ করেন তখন উপর থেকে ওনার উপরে চাপ আসে। উপরের কথা সম্পূর্ণ ভুলে যান কমিশনার, সবার উপরে দেশের সংবিধান, দেশের আইন, সংবিধানের উপরে না কোনো প্রধানমন্ত্রী, না কোনো মন্ত্রী, না কোনো অফিসার, না কোনো রংবাজ, কেউই না। কিন্তু স্যার আমি জানি আজকাল রাজনীতিতে ভালো নেতার অভাব, এখন রাজনীতি চলে গেছে গুন্ডা মাস্তানদের হাতে, ডন্ট ওয়ারি, আমি কথা দিচ্ছি আপনার কাজে যদি কেউ বাধা হয়ে দাঁড়ায় সরাসরি আমার কাছে চলে আসবেন, কেমন? থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। খবর খবর উপর পর্যন্ত পৌঁছে গেছে, উপর থেকে সারা শহর মা ছড়িয়ে গেছে, শহর থেকে আমার ঘর পর্যন্ত পৌঁছে গেছে। ও জবান কেটে ফেলবো, যে কথা উপর পর্যন্ত পৌঁছেছে আমাকে শুধু নাম বলো। পুলিশ কমিশনার আর ভয় পাচ্ছ কেন? ঠিক আছে আমি বলছি, ভাই নাম আশা, মহিলা সাংবাদিক, কাগজে লিখতে লিখতে সারা দেশের মানুষকে আমাদের বিরুদ্ধে খেপিয়ে তুলেছে। আর রাজা ভাই আরেক ফকির নির্বলা, ওর সঙ্গে জড়িত আছে, কি জন্য নাম, কি জন্য নাম, রাজু, রাজু, ওই হারামের বাচ্চাটাও মহিলা সাংবাদিকের সাথে মিলে আমাদের আমাদের বিরুদ্ধে কাজ করছে। বন্ধ করো ওই আওয়াজ, জিপ টেনে ছেড়ে ফেলবো,
যেখানে যাও সেখানে শুধু ভাষণ দাও। ডন, খোঁজ নে আশাকে, আমি ওকে একটু দেখতে চাই। ও তাহলে তুই? আমি তো ভেবেছিলাম এত কিছু হওয়ার পর ভয়ে লজ্জা শরমে তুই আত্মহত্যা করেছিস, এখন দেখছি তার উল্টোটা। আরে তোর মতো বেশ্যার পক্ষে সবকিছু সহ্য করাই সম্ভব? আরে হারাম খোরে বাচ্চা, সাবধান সাবধান, আর একটা বাজে কথা বললে আমি তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো। তুই আমার জিভ টেনে ছিঁড়ে ফেলবি শালা? তুই টাকার ভাড়াটা গুন্ডা, তোকে বলে বেশ্যা, তোকে বলে বেশ্যা, তোকে বলে বেশ্যা। আসলে কে তুই? সাংবাদিক বল না কিছু, বল 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 তোর কি পরিচয়, বল তোর কি পরিচয় বল। আমার বাবা ছিলেন এই দেশের নাম করা একজন সাংবাদিক। শুরু করেন কাজী সাহেব। জানেন মায়া থাকলে চলে যাও বলছি, চলে যাও। অনেক তো দেখিয়েছিস তোর কলমের ক্ষমতা, যা তোর ইচ্ছে হয়েছে তাই লিখেছিস খবরের কাগজে। লিখবো, আরো লিখবো, তোর মতো দেশের গাদ্দারের বিরুদ্ধে আমি আরো লিখবো। হ্যাঁ লিখবি, অবশ্যই লিখবি। আজকের এই নাটকের কথাও আগামীকাল খবরের কাগজে লিখবি। আমি আজ তোর চোখের সামনে তোর মেয়ের ইজ্জত লুটে নেব। তুই আমার মেয়ের ইজ্জত কেন? জীবন লুটে নিলেও আমি আমার নীতি, আমার আদর্শ আর দেশের সাথে গাদ্দারি করতে পারবো না। ছেড়ে দে বলছি, নইলে তোদের সবাইকে আমি জেলে ভাত খাওয়াবো। এই যে আপনার সামনে দাঁড়িয়ে আছে এই সমাজের একটা কলঙ্ক, হিজ এ কিলার, সে আমারই চোখের সামনে আমার বাবা মাকে নির্মমভাবে হত্যা করেছে। এই জঘন্য পাপী লোকের এই সমাজে বেঁচে থাকার কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই ইওর অনার। অবজেকশন ইওর অনার। মিস্টার আলী, ওনাকে বলতে দিন। হুজুর, আমি শুধু এটুকুই বলতে চাই, আজ মিথ্যা সাক্ষী প্রমাণ দিয়ে আইনের চোখকে অন্ধ করে বেঁচে গেলেও ভবিষ্যতে যেন আইনকে ফাঁকি দিয়ে বাঁচতে না পারে সে ব্যবস্থাই নিন। ইওর অনার, মিস আশা কোর্টে দাঁড়িয়ে আইনকে নিয়ে অনেক উল্টাপাল্টা কথা বলেছেন। উনি হয়তো জানেন না যে এটা কোর্ট, এটা কারো বাড়ি নয়, এখানে নিজের ইচ্ছা মতো কথা বলা চলে না। আপনাদের মতো উকিলের চেয়ে বাজারে বেশ্যাও অনেক ভালো, ওরা দেশের সাথে বেইমানি করে না, ওরা নিজের ইজ্জত বিক্রি করে খায় কিন্তু দেশের ইজ্জত বিক্রি করে না। আপনাদের মতো উকিলেরা দেশের আইনকে তামাশায় পরিণত করেছেন, ওই বেইমানদের চামচামি করতে করতে ওদের মাথায় তুলেছেন, মনে করেছেন আইন বলতে কোনো শব্দ নেই। মিস আশা, এটা আদালত, আপনি এখানে বিচার চাইতে এসেছেন না বিচার করতে এসেছেন? জজ সাহেব, কে বলেছে বিচার চাইলেই পাওয়া যায়? আরে এখানে তো বিচার টাকাতে বিক্রি হয়, যার জন্য একজন জঘন্য অপরাধী আজ আসামির কাজ গড়ায় দাঁড়িয়ে হাসছে, তামাশা দেখছে। ইওর অনার, মিস আশা অযথা কথা বলে আদালতের মূল্যবান সময় নষ্ট করছেন, এর জন্য আমি রিকোয়েস্ট করছি আপনার রায় আপনি শুনিয়ে দিন। সমস্ত ঘটনা এবং সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত এই সিদ্ধান্তে উপনীত হয় যে মিস আশা যা বলেছেন সব মিথ্যে এবং বানোয়াট,
অতএব আদালত রাজা সাহেবকে সসম্মানে মুক্তির নির্দেশ দিচ্ছে। আর কথা কেউ বিশ্বাস করল না, কেউ বিশ্বাস করল না। সাক্ষী প্রমাণের অভাবে আমার পিতামাতার খুনের বিচার হলো না, রাজা ভাই সসম্মানে মুক্তি পেয়ে গেল, আর আমি আদালতের ইনসাফের কাঠ করায় দাঁড়িয়ে মাথা ঠুকতে লাগলাম, মাথা ঠুকতে লাগলাম। তুমিও তো একদিন এই বস্তিতে একা এসেছিলে, তোমার কি আপন কেউ নেই? মা ছিল, জানি না মরে গেছে না বেঁচে আছে। আর আর এখন তুমি
গেছেন, মরে গেছেন। ওই মহিলা সাংবাদিককে ধরে আনতে পাঠিয়েছিলাম, কিন্তু নিজেরাই জামাই হয়ে ফিরে এসেছে। বসিরা বস, ওই হারামদাদাকে শিক্ষা দেবার জন্য এমন একটা উপায় বের করো যেন দৌলতনগর বস্তিবাসীরা আজীবন মনে রাখে। দৌলত চাচা, রাজু, অভি, রাজু, অভি, রাজু, অভি, রাজু, অভি, রাজু, অভি। কি হয়েছে চাচা? দৌলত চাচা নাই। না বাবা, 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 তোমার কি হয়েছে বাবা? বাবা তুমি কথা বলো বাবা, 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 বাবা তুমি কথা বলো বাবা, বাবা। এটা পুলিশ কেস, মনে হয় আত্মহত্যা করেছে। মানুষ ফাঁসি নিয়ে মরলে গলা ডাক থাকে, জিহ্বা বের হয়ে আসে। আমি পরিষ্কার বলতে পারি, ষড়যন্ত্র করে ওনাকে কেউ মেরে ফেলেছে। মিস আশা, প্লিজ আপনি আমাদের কাজ করতে দিন। চেঁচামেচি করে কোনো লাভ হবে না, যা হবার তা তো হয়েছেই। দৌলত খান মারা গেছে, এতে আমারও দুঃখ হচ্ছে। দুঃখ করে কোনো লাভ নেই, তোমার যেমন চাস তাই করো, তাই করো। মিস্টার রাজু, অতিরিক্ত কিছু বলো না। সন্তানের সামনে বাবার লাশ আসলে সে কিছু থাকতে পারে? ইন্সপেক্টর, তুমি কি কোনো বাবার সন্তান নাও? তোমার কি বাবা নাই? আইনের পোশাক, আইন, আইনের টুপি পড়েছো বলে কি হয়ে গেছে আইনের সেবক? আইনের সেবক হওয়ার আগে ভিতরে সাজানটাকে দূর করো। আইন শুধু অপরাধীদের বাজানোর জন্য নয়, আইন সমাজ সমান। যেদিন যে বেমান, সে ভালো মানুষের কথা কি লিখবে? হ্যাঁ,
কনস্টেবল, লাশ পোস্টমর্টমের ব্যবস্থা করো। পুলিশ ভাই, এই পুলিশ ভাই, আমার বাবাকে ধরো না, আমার বাবার এখানে ছোট্ট একটা মগজ আছে, আঘাত লাগলে মানুষ মানুষ মারা যায়। বাবা বাবা, ওরা তোমাকে নিয়ে যেতে চায়, আমি তোমাকে কোথাও নিয়ে যেতে দেব না বাবা, কোথাও নিয়ে যেতে দেব না বাবা। রাজু, আজকে তুই আমার বড় ছেলে, আমার একটি কথা দে বাবা, আমি মরে গেলে আমার কবরের প্রথম মাটি তুই দিবি, আমার কথা দে রাজু, কথা দে। রাজু ভাই, আমার দুনিয়াতে কেউ রইল না রাজু ভাই, কেউ রইল না। তোর সবাই আছে, সবাই আছে এই দুনিয়াতে, সবাই আছে। ওই লোকটাই সে বাবাকে শাসিয়ে গেল, বাবা চৌধুরী সাহেবের কথা টেনে আনলেন। তাহলে কি ওই লোকটিকে শোভার বাবা পাঠালো? শোভার বাবা তাহলে? এসব তুমি কি বলছো? তোমার বাবার খুনি আমি? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আইনের কাছে যদি আমি প্রমাণ করতে পারবো না, কিন্তু আমার কাছে পরিষ্কার হয়ে গেছে, আপনার জন্য আমার বাবা খুন হয়েছে। বাবার সাথে ওই দিন কথা বলি আমি বুঝতে পেরেছিলাম, আপনি টাকার লোভে মানুষ থেকে অমানুষ হয়ে গেছেন। আজ থেকে আপনার সাথে আমার কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। দাঁড়াও অভি। শোভা, তুই শুনেছিস? সব শুনেছিস? এরা ছোট লোকের বাচ্চা, এদের মুখে যা আসে তাই বলতে পারে, যা ইচ্ছে তাই করতে পারে। বুঝতে পেরেছি দাদি, এরা যদিও ছোট লোকের বাচ্চা, কিন্তু তোমার মতো অমানুষ নয়। তুমি তো টাকার লোভে নিজের মেয়ের ইজ্জত বিক্রি করতে দ্বিধাবোধ করবে না। তুমি রাজা ভাইয়ের সাথে যে এগ্রিমেন্ট করেছিলে, এই সেই এগ্রিমেন্ট। আমার ভাবতে অবাক লাগছে যে আমি তোমার মেয়ে। অভি, আমিও তোমার সাথে যাব, চলো। দাঁড়া শোভা, দাঁড়া, আমার কথা শোন। নো কোশ্চেন দাদি, ফ্রম টুডে আই এম নট ইউর ডটার। শোভা, গুড বাই, চলো অভি। শোভা, যা যা যা, ওই ছোট লোকের বাচ্চার বউ হয়ে ওই নোংরা বস্তিতে জীবন কাটা, যা। সালাম করতে হবে না, আমি দোয়া করি তোরা সুখী হ। যা ঘরে যা, ঘরে যা। বাবা, ওদেরকে তুমি দোয়া করো, ওরা যেন সুখী হয়, সুখী হয়। রাজু, রাজু, ওই লোকটা সেদিন বাবাকে হুমকে দিয়ে গিয়েছিল। হ্যাঁ, আমি সেই লোক যে তোদের বাবাকে কাফনের কাপড় পরিয়ে এই কবরে শুয়ে দিয়েছি। রাজা ভাই কসম খেয়েছেন, তোদের দুজনকে কবর না দিয়ে দানা পানি মুখে দেবেন না।
এই নে তোদের কাফনের কাপড়। তাহলে দেরি কেন? হ্যাঁ দেরি কেন? আয় আয় আমাকে কবর শুয়ে দে। রাজা ভাইয়ের কাছে বস্তি বিক্রি করে গেছেন। মিথ্যে কথা, সব মিথ্যে কথা, বাবা এই কাজ করতে পারে না। সত্য মিথ্যে সব প্রমাণ পরে হবে, প্রয়োজনে আমরা আইনের সাহায্য নেব। হ্যাঁ ঠিক, আইন সবার জন্য সমান। রাজা সাহেব যদি সত্যিও জায়গা কিনে থাকে তাহলে আদালত তাকে দখল নেওয়ার জন্য রায় দিয়েছে। জজ সাহেব, আমার বাবা যদি রাজার কাছে জায়গা বিক্রি করেই থাকে তাহলে অবশ্যই আমি জানতাম। তাছাড়া ওই জায়গার কাগজপত্র আমার কাছে। জজ সাহেব, আদালত যেভাবে 24 ঘন্টার মধ্যে বস্তি খালি করার নির্দেশ দিয়েছেন সেভাবে বস্তি খালি না করার তো কোনো আইন আছে? মিস আশা, জেরা করা উকিলের কাজ, এটা জজের কাজ নয়। জজের শুধু রায় শোনানো। জানি, আমি ভালো করেই জানি, কিন্তু মনে রাখবেন গরিবের পদদোয়া কোনোদিন বিফলে যায় না আর যাবেও না। এমন একটা সময় আসবে আপনি বাঁচার জন্য কোনো পথে খুঁজে পাবেন না। উপরালা যখন আপনার বিচার করবে তখন আফসোস করবেন জজ সাহেব, শুধু আফসোস করবেন। চলো ভি। রাজা, তুই সবার হাত থেকে বাঁচতে পারলো, আমার হাত থেকে বাঁচতে পারবি না। তোর যদি সাহস থেকে থাকে তাহলে আমার সামনে আয়। তুই অনেক কথা বলিস হারামি, বেশি কথা বলার লোক আমি পছন্দ করি না। আর তুইও যদি বাপের বেটা হয়ে থাকিস তাহলে এসে যা ডিস্কো ফ্লোরে, ওখানে আমি প্রতি রাতে ফুর্তি করতে যাই। শেষবারের মতো ফুর্তি করে নে, আজ রাতই হবে তোর জীবনের শেষ রাত। তুই যে এত সহজে মৃত্যুদাতার হাতে এসে ধরা দিবি আমি কখনো ভাবতেও পারিনি। তোর বাবা দৌলত খানও এমনি করে ধরা দিয়েছিল, আমি তার জীবন ছিনিয়ে নিয়েছি। আমার মৃত্যুদাতা তুই না, আমার মৃত্যুদাতা একমাত্র আল্লাহ। তোর জান কবচ করার জন্য আল্লাহ আমাকে
ফায়ার করে পাঠিয়েছে, আর আজ তোর জীবন ছিঁড়ে দেব হারামির বাচ্চা। রাজাভাই খুন হয়েছে? ওরে বাবা, রাজাভাই খুন হয়েছে, কে করেছে? বাদ দাও রাজাভাইর কথা, আমি তো ভাবছি আমাদের কি হবে। চুপ করুন কমিশনার সাহেব, যে লোক রাজাভাইয়ের মতো ভয়ঙ্কর লোককে হত্যা করতে পারে, আর আমরা তো মশা মাখি। আপনি কোনো চিন্তা করবেন না স্যার, ব্যাপারটা আমি দেখছি। শুনুন কমিশনার সাহেব, আগামীকাল আমাদের একটা জরুরি মিটিং আছে, এমন নিরাপত্তার ব্যবস্থা করুন যাতে কেউ আমাদের কোন প্রকারের ক্ষতি না করতে পারে। আন্ডারস্ট্যান্ড? ভাই সাহেব, আমাদের দেশ গণতন্ত্রের দেশ, এখানে আপনাদের কিছু বলার বা জিজ্ঞাসা করা সম্পূর্ণ অধিকার আছে। আলোর পিঠে অন্ধকার, খারাপের চোখে সবাই খারাপ আর ভালোর চোখে সবাই ভালো। আচ্ছা মন্ত্রী সাহেব, আমাদের দেশে এত সন্ত্রাস কেন? এসব বিদেশিদের হাত। যেই মন্ত্রী আসে সবাই আপনার মতো একই জবাব দেয়, কিন্তু আমাদের প্রশ্ন, আপনারা থাকতে এত বিদেশিদের হাত আসে কি করে? দেখি ভাই সাহেব, এটা সম্পূর্ণ ইন্টারন্যাশনাল পলিটিক্যাল সাবজেক্ট, এই ব্যাপারে কোনো কথা না বলাই ভালো। জনগণ তো বলে যদি কোনো জায়গায় কোনো অঘটন ঘটে আর পুলিশকে খবর দেয়া হয়, পুলিশ ঠিক সে সময় আসে না, আর যখন সব শেষ হয়ে যায় তখন পুলিশ আসে। জনগণ আমাদের ভুল বুঝেছেন, আমরা ওই দৌলতনগরের নোংরা বস্তি ভেঙে যদি বিল্ডিং করে দেই তাহলে কি জনগণের উপকার হবে না? জনগণ তো বলে জনগণের চেয়ে বেশি উপকার নাকি আপনাদেরই হবে। চৌধুরী সাহেব, এবার আপনি কিছু বলুন। আমি আর কি বলবো, আমি ব্যবসায়ী লোক, আমি ব্যবসায় কারো কোনো সাহায্য নেই না বা দেই না। আজকাল নাকি রাজনীতিতে গুন্ডামাস্তানে ভরে গেছে, আজকালকার নেতারা নাকি ক্রিমিনালদের সাথে জড়িত থাকে, আর আপনিও নাকি বড় বড় স্মাগলিং দলের সাথে জড়িত ছিলেন। দেখুন, এসব আমার নামে মিথ্যে রিপোর্ট করা হয়েছে। তাহলে আপনি কখনো স্মাগলিং করেননি? ভাই সাহেব, আমার উপর লাগানো অপবাদ সম্পূর্ণ মিথ্যা। আমাদের যা বলার বললাম, এখন ফাইসলা আপনাদের কাছে। ধন্যবাদ, ধন্যবাদ আমার প্রিয় এলাকাবাসী। ওই শহরের বাচ্চারা, জনগণকে বোকা বানালো, আমাকে বোকা বানাতে পারবি না। আমি ঢুকি, আমি ঢুকি। আহ!
নাম উজ্জ্বল করে দিয়েছিস, আমি অনেক খুশি হয়েছি, অনেক খুশি হয়েছি। আমি আল্লাহর কাছে এই দোয়া করব, আল্লাহ যেন আর একবার তোকে দুনিয়াতে পাঠায় আমার সন্তান করে। না মা, না, আল্লাহ যদি আবার আমাকে দুনিয়াতে পাঠায় তাহলে যেন কোনো মসজিদের ইমাম করে পাঠায়, তোদের জন্য কিছু করতে পারে। মা, আমি তো জীবনে তোদের কোনো আশায় পুরা করতে পারিনি। না বাবা, না, আমার সব আশা পূরণ হয়ে গেছে, সব আশাই পূরণ হয়ে গেছে। তোর বাবার আত্মা শান্তি পেয়েছে, এখন শুধু আমার একটাই দুঃখ রয়ে গেল, আমাকে মাকে দেবার মতো কেউ রইল না। মা,
দেখ, এগুলো তোর বউকে দেবার জন্য আমি এতদিন যত্ন করে রেখেছিলাম। দেখ, আমার বউ হবে। না না, তাহলে আমার মৃত্যুর তামাশা দেখার জন্য, তামাশা তামাশা। এখন আমাকে ফাঁসিতে ঝুলিয়ে দিবে, জিহ্বা বের হয়ে আসবে, চোখ চোখ বের হয়ে আসবে, কিছুক্ষণ ঝুলে থাকব, যখন যখন আমার দম বের হয়ে যাবে, বের হয়ে যাবে, আমার ভাই আমাকে ধরে ধরে নামাবে। তোমরা সবাই নিজ নিজ ঘরে ফিরে যাবে, খাবার খাবে, খাবার পর শুয়ে থাকবে, কাঁদবে, শুধু কাঁদবে, শুধু আমার 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 গর্ভধারিণী মা। তোমরা পুরুষ না কাপুরুষ, তোমাদের চুপ থাকার কারণে একদিন এই দেশে মৃত্যু দেশে বাড়াবে, ধ্বংস হয়ে যাবে দেশ, তখন তোমরা কিছুই করতে পারবে না, শুধু নীরবে দেখেই যাবে। চুপ থাকা, চোখ বন্ধ করে থাকা, পরের গোলামি করা, বেইমানি করা তোমাদের অভ্যাস হয়ে গেছে। আগে রাজা জমিদারদের গোলামি করতে, এখন নেতা মন্ত্রী রংবাজ খুন্নাদের গোলামি করো, আর এদের হুকুমে এক ভাই আর ভাইকে কেটো 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 কেটো। আল্লাহ উপর থেকে তোমাদেরকে দেখে লজ্জা পাস, আল্লাহ অনেক শখ করে মানুষ বানিয়েছিল, মানুষ বানিয়েছিল, এখন আল্লাহ নিচের দিকে তাকে দেখে সব কিরা হয়ে গেছে, কিরা হয়ে গেছে। ওই রিপোর্টার কলমের শক্তি দিয়ে করতে চেয়েছিল, কলমের অস্ত্র দিয়ে দুর্নীতিবাদদের খতম করতে চেয়েছিল, কিন্তু কে শুনের কথা, সালা বুর্দা জিন্দা লাশ 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 লাশ। কিন্তু আমি তোমাদের মতো কাপুরুষ নই, তাই ওদের খতম করে হ্যাঁ আমি উপরে হ্যাঁ হ্যাঁ চলে যাচ্ছি চলে যাচ্ছি। আরে তোমরা জানো না যে এটা মন মানুষের দেশ, এ দেশের জন্য কারো মায়া নেই, এ দেশ ভাঙা খুব সহজ, করা করা খুব কঠিন। আমি কি পাগল, আমার কি মাথা খারাপ, কেন এত কথা বলছি বাচ্চা লোকদের সাথে? আসো ফুর্তি করো, অনেক করো। আমি এই জনতার সামনে কুত্তার মতো মরতে যাচ্ছি, কাল আরেকজন মরবে, ওরাও মরতে থাকবে,
অহরহ অহরহ অহরহ, তাতে তোমাদের কি? বেঁচে থাকো, বেঁচে থাকো তোমরা। আমি তোমাদের মতো বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না। দাও দাও ভাই, দাও জলদি দাও আমাকে, ফাঁসি দাও ফাঁসি দাও। হোল্ড প্লিজ। স্যার, এর ফাঁসি হবে না। হবে, আমার হাতে। আমি ওর মৃত্যুদাতা, আমার মৃত্যুদাতা একমাত্র আল্লাহ। এত দ্বারা পুনর্বার আদালত এই সিদ্ধান্তে উপনীত হয় যে দেশদ্রোহীদের হত্যার কারণে শোয়েব মোহাম্মদ রাজুকে সরকার সাধারণ ক্ষমা করেছেন, কিন্তু আইন নিজের হাতে তুলে নেয়ায় রাজুকে 7 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হল। সিধা মনটা 24 ঘন্টা, সাদা সিধা মনটা 24 ঘন্টা, কারে চায় বন্ধু বলা যাবে না। আমি জানি আর কেউ জানে না। আমি জানি আর